ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা খুব সুন্দর পরিমিতির অঙ্ক নিয়ে এসেছি। কোনো আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল ও প্রস্থ 20% হ্রাস পেল, এর ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন হবে এ কিছুই না, বি 4% বৃদ্ধি, সি 5% হ্রাস, ডি 4% হ্রাস। তো কী দেওয়া আছে? এটা শতকরার একটা অঙ্ক, কীরম না একটা আয়তকার ক্ষেত্র দেওয়া আছে, সেক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 20% হ্রাস পেয়েছে, তাহলে তার ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে? আমাদের এ বি সি ডি চারটে অপশন দেওয়া আছে। প্রথমে আমরা ছবিটা আঁকি, দেখো করছি অঙ্কটা। তাহলে মনে করি, ধরো এই হচ্ছে আমার একটা আয়তকার ক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এক্স একক এবং প্রস্থ হচ্ছে ওয়াই একক, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে লিখে ফেলি যে মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক এবং প্রস্থ হচ্ছে ওয়াই একক, অতএব ক্ষেত্রফল কি আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এক্স ইনটু ওয়াই বর্গ একক। এবার যে শর্ত দেওয়া আছে যে দৈর্ঘ্য কী হয়েছে না 20% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 20% হ্রাস পেয়েছে, তাই তো? তাহলে শর্তানুযায়ী নতুন দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য কী আছে, না দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ছিল কত এক্স প্লাস এক্সের 20% 20/100, এটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে 20 5, তাহলে এক্স প্লাস এক্স বাই 5 শোনা হচ্ছে 5 আগে 6 6 এক্স বাই 5 একক এবং নতুন প্রস্থ বা পরিবর্তিত প্রস্থ, প্রস্থ ছিল ওয়াই এবং 20% কমে গেছে, মাইনাস ওয়াই ইন্টু 20/100, এটা কেটে যাচ্ছে 5, তাহলে কত হবে ওয়াই মাইনাস ওয়াই বাই 5, তাহলে 5 - 1 মানে হচ্ছে 4, 4y/5 এত একক। অতএব পরিবর্তিত ক্ষেত্রফল বা নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 6x/5 ইন্টু 4y/5 দিস ইকুয়াল টু 24xy/25 বর্গ একক, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে
নতুন যে ক্ষেত্রফল হলো সেটা কি হচ্ছে না 24/25, তাহলে কিন্তু কী হয়েছে না কমে গেছে, তাই না? অতএব ক্ষেত্রফলের হ্রাস, অতএব ক্ষেত্রফলের হ্রাস কত হবে? আগে ছিল কত? XY, নতুন হয়েছে কত? 24XY/25 লসাগু হলো, তাহলে হচ্ছে 25XY-24XY দিস ইজ ইকুয়াল টু XY/25, তাই না? অতএব শতকরা হ্রাস কী হবে না পরিবর্তিত ক্ষেত্রফল XY/25 বাই পুরনো ক্ষেত্রফল XY/100, তাহলে এখানে XY কেটে যাচ্ছে 25/4, তাহলে হবে 4%। তাহলে শতকরা হ্রাস বলে আমরা 4 লিখব, অতএব ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন উত্তর হবে অপশন ডি কি হবে না 4% হ্রাস।